আচ্ছা, তাহলে এখানে দেখেন কি, এটা এখানে প্রথমে কি করতে হবে, যে প্রথমে লিখবেন যে সাইট, তারপর একটা ক্লোন দিবেন, তারপর লিখবেন linkedin.com। আমরা লিড বের করব কোথায় থেকে, লিঙ্কডিন থেকে। linkedin.com লিখে আপনি কোটেশন দেবেন, কোটেশনের ভেতরে আসলে আপনার নিশটা লিখবেন, যে আসলে আপনার নিশ কি, আপনি কোন নিশের উপর মেইল বের করবেন। আমার যদি মেইল হয় ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, বা আপনি যদি লেখেন সিইও, তারপরে ইনফ্লুয়েন্স কোম্পানি, আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন। এখানে লেখার পর দেখেন এখানে @gmail, আপনি আসলে এখন কি বের করবেন, জিমেল বের করবেন না কি বের করবেন বলেন। যদি আপনি জিমেল বের করেন তাহলে জিমেল দিবেন, ইয়াহু দিলে ইয়াহু দিয়ে। আপনি যদি সার্চ দিই, আমি যদি এখানে দেখেন যে 39টা মেইল বের হয়েছে। এখানে দেখেন যে 57টা মেইল কি এখানে বের হয়েছে। এখানে তাহলে যে মেইল গুলো এখানে বের হয়েছে, এই মেইল গুলো কি সব লিঙ্কডিন এর ইমেল না বলেন তো, বলেন। আমার এখানে যে 57টা লিড আছে, এই 57টা লিড সম্পূর্ণটাই আমার কি লিঙ্কডিন এর। তার মানে আমার এই মেইল গুলো 100% ভেরিফাইড, 100% ভেরিফাইড এই ইমেল গুলো। তাহলে আমার যদি 100 যদি লিড এইরকম দরকার হয়, তাহলে আমি এটা কিভাবে কালেক্ট করব বলেন তো। আমি এখানে দিলাম কি ডক্টর দিছি, বা এখানে দিলাম জিমেল, এখানে জিমেল দিয়ে আমি পাইছি 57টা লিড। আমি এখানে জিমেল দিয়ে পাইছি হলো 57টা বিটুবি মেল, মানে একদম ভ্যালিড মেল, টার্গেটেড মেল পাইছি। টার্গেটেড মেল পাইছি, তাহলে আমি এখানে কি দেবো এখন, যদি দেই আমি ইয়াহু দেই, আমি ইয়াহু দিলাম, ইয়াহু যদি দেই এখানে পাইছি 42টে, আমি এখানে পাইছি 42টা। তারপরে আমি যদি এওএল দেই, এওএল দিলে আমি পাইছি কত, 52টা। আচ্ছা, এখানে আর বেশি দেখা লাগবে না, এখানে এইভাবে কতগুলো মেইল আছে, এইভাবে আপনারা এর আগে মেইল বের করছেন, ঠিক আছে, এর আগে আপনারা এইভাবে মেইল গুলো বের করছেন আপনারা অবশ্যই নেবেন ভাই। আমি এখানে তো মানে আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি জন্য সেকেন্ড পেজে যাচ্ছি না, সেকেন্ড পেজ, থার্ড পেজ এগুলো থেকে নেবেন, জয়টা পেজ আছে সব পেজ থেকে নেবেন, ঠিক আছে। এখন বিটুবি মেইলটা, এটা তো একদম ভ্যালিড মেইল, আমি তাহলে মেইলটা পাইলাম। পাওয়ার পর এখন আমাকে আপনার বায়ার, আপনি যখন লিডের কাজ করবেন, আপনার বায়ার আপনার কাছে কি বললো, যে আমার কোনো কিছু লাগবে না, তুমি শুধু ইউএস এর মধ্যে যারা সিইও আছে তাদের এগুলো দাও, লিঙ্কগুলো দাও, সিইও। আচ্ছা, এখানে আমি জিমেল দেই, আমি জিমেল দিলাম। আমার কি দরকার, যারা সিইও তাদের আমার প্রোফাইল লিঙ্ক গুলো দরকার, ঠিক আছে, এইটাই আমার বায়ার আমাকে কাজ দিছে। এখন তাহলে আমি কি করবো, কি আমি লিঙ্কডিন লিঙ্ক লিখলাম, লেখার পর আমি এখানে তাহলে যদি আমি এখানে যদি এই পার্সন গুলো লিঙ্ক গুলো ওপেন করি, আচ্ছা আমি এখন গেলাম, আমি এটার মধ্যে গেলাম, এটা কি, এটা লিঙ্কডিন লিঙ্ক না, এর এই লিঙ্ক গুলো আমি কপি করলাম, এটা হলো একটা পেজ। আচ্ছা আসুক দেখি,
না এটা লিড, এই যে মোড়ের মধ্যে আসবেন, এটার অবশ্য কানেকশনটা আরেক পাশে, এই যে এখানে দেখেন কানেকশন ডান, এটা নেই। তারপরে এই যে একটা আছে, ভাই কাজ কি কঠিন, কাজ কিন্তু অনেক সহজ। আমার কাজ হলো এই লিঙ্কডিন প্রোফাইল গুলো শুধু কালেক্ট করা, ঠিক আছে। এই লিঙ্কডিন প্রোফাইল আমি কি করলাম, কালেক্ট করলাম। আমার বায়ার আমাকে বলছে যে আমার এরকম প্রোফাইল লিঙ্ক লাগবে, আমার প্রোফাইল লিঙ্ক লাগবে 500। আচ্ছা যদি 500 চায়, 500 দিতে পারবেন? মানে বুঝি নাই, ভাই আমি একটা কি করছি, একটা সূত্র লিখছি, এইটা তো দেখছেন, এই যে সাইট আচ্ছা আমি এইটা আগে দেখাই, আমি যখন লিখছি সাইট লিঙ্কডিন ডট কম, তারপর সিইও কোটেশন দিয়ে সিইও লিখছি, জিমেল তারপরে ডট কম এট দা রেট জিমেল ডট কম দিছি, এইটা তো দিছি তাই না? ডট কম এর মাঝে এটা ফ্ল্যাশ, এই দেখেন এখন আছে 26টা, বুঝতে পারছেন? আচ্ছা ভাই আমি প্রথমে কি করছি, এইটা লিখে সার্চ দিছি। আচ্ছা দেখেন তো এই যে সিইও লেখা আছে ভাই, দেখেন সিইও সিইও, তার মানে কি আমার এই লিড গুলো কি সব সিইও দের লিড? হ্যাঁ আমি এখন কি করছি জানেন, এই প্রোফাইল গুলো আমি, আমার দরকার সিইও দের লিড বা মানে প্রোফাইল গুলো দরকার। আমি করছি কি, এই সিইও যারা আছে তাদের যে প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইল ইউআরএল গুলো আমি নিছি ভাই, আর কিছু করি নেই, খালি ট্যাব ওপেন করছি, করার পর আর কিছুই করি নেই। দেখেন এখানে আবার ইমেল গুলো দিয়ে দিচ্ছে, আমি 2017 থেকে এই কিসের ইমেল কালেক্টিং এর ছোট একটা ক্লাস করছিলাম আমাদের দুপুর দিনের, ওই জায়গায় দেখাইছিল আর কি, আপনার ক্রোমের একটা এক্সটেনশন আছে, ওই জিমেইলে যখন মানে মেইল লিখতে যাই তখন ওই এক্সটেনশনটা দিলে ওই মেইলটা অ্যাক্টিভ আছে কিনা ওটা দেখাবো। নেম টু, ওইটা হলো নেম টু ইমেল, ওইটা দেখাবো। আমি বলি ওইটা হলো কম্পোজের মধ্যে দিবেন, দেওয়ার পর এই কার্ড সারটা ধরবেন, ধরার পর দেখবেন যদি ওইটা ভ্যালিড হয়, ওখানে দেখায়, দেখাবো এগুলো সব দেখাবো ভাই। আচ্ছা চুপ করি আমরা এখন, এখন কথা হলো যে আমি তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি এখান থেকে লিড আমার প্রোফাইল গুলো পাচ্ছি, আমি আমার টার্গেটেড পিপলের প্রোফাইল গুলো আমি পাচ্ছি। আমি যদি এখান থেকে চাই, আমি যদি লিড বের করব, তাহলে আপনারা যদি এখান থেকে লিড গুলো বের করতে চান, এখান থেকে আপনারা 100% লিড গুলো বের করতে পাবেন, কারণ এখানে আপনাদের ইনফরমেশনের মধ্যে, এই এই ইনফরমেশন গুলোর মধ্যে নাম নাম্বার সবকিছুই আছে, সবকিছুই দেয়া আছে। দেখেন এখানে আমার একটা অ্যাডন্স আসছে, দেখেন এই যে কিন্ডো একটা অ্যাডন্স আসছে, এখানে দেখেন তো
যে একটা এর মেইলটা কি ভাসছে? এখানে এর মেইলটা আছে না নাই ভাই, এর কি এটা মেইল আছে? এখানে কিন্তু এর মেইল নাই। এখানে দেখেন আমার এই অ্যাডোনসটা কি করছে, আমার এই অ্যাডোনসটা একটা মেইল বের করে দিছে। এখানে দেখেন এই যে এই হটমেইল আছে, আমি যদি শো ইনফো করি তাহলে দেখাবে যে ইয়ের এই যে মেইলটা দেখা যায় ইমেল। আচ্ছা আমি যদি আরেকটা প্রোফাইলে যাই, আমি এইটা যাই, এইটাতে যাই, আপনাদের আগে কাজটা দেখাই তারপর অ্যাডভান্স এর কাজ দেখাবো। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা অ্যাডভান্স দেখাইলাম ওইটা আসলে একটা অ্যাডভান্স, ওইটা আসলে একটা অ্যাডভান্স, ওই অ্যাডভান্স এর মাধ্যমে আপনি বেজ করতে পারবেন। এই যে একটা, এই যে একটা, এটা কি ক্যালিফোর্নিয়ার একটা পার্সন, আমরা এর কি করবো লিড বের করবো। এখন আমরা ভাই এর লিড বের করছি, আমরা আমরা এর সম্পূর্ণ ইনফরমেশন বের করছি। ইনফরমেশন বের করার পর আমরা যখন এর কন্ট্যাক্টের মধ্যে গেলাম, কন্ট্যাক্টে যাওয়ার পর দেখেন তো এর কি ইমেল আছে, এর এখানে কি আমরা ইমেল পাইছি, ইমেল আছে এর এখানে। আমরা যদি টালকের ফাইলটা ওপেন করি, আমরা যদি আমাদের আগের ক্লাসের যে ফাইলটা আছে ওইটা যদি ওপেন করি, এটা আমাদের আগের ক্লাসের ফাইল। আমরা এখন এখান থেকে একটা জিনিস বের করব, এর আমরা ফার্স্ট নেম নিলাম, আচ্ছা এর ফার্স্ট নেম নিলাম, ফার্স্ট নেম নিছি, একটা পূর্ণাঙ্গ একটা লিড আপনাদের বের করা দেখাবো আপনাদের। এর আমি লাস্ট নেম নিছি, তারপরে আমি এর কোথায় যাব, কন্টাক্ট ইনফরমেশন এর মধ্যে এর যদি আমি লিঙ্কডিন, লিঙ্কডিন প্রোফাইল, তারপরে ওয়েবসাইট নিলাম, ওয়েবসাইটও নিলাম, তারপরে টুইটার যাবে না। এখন তাহলে বাকি থাকলো কি কি, লোকেশন, লোকেশন হলো ক্যালিফোর্নিয়া, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস ক্যালিফোর্নিয়া, তার মানে আমার টাইটেল, টাইটেল হলো ইঞ্জিনিয়ার, তাই তো? এটা টাইটেল না, দেখেন তো কথা বলেন, ওইটা হলো টাইটেল, টাইটেল দিলাম। তাহলে আমার এখন কি বাকি কি আছে, কোম্পানি নেম, এর কোম্পানি নেম কি, এর আসলে কোম্পানি নামে নাই, আচ্ছা কোম্পানি নাম যদি না থাকে আমরা তাহলে কি দেব, এইটাই দেব, ওর যে ওয়েবসাইটের ফার্স্ট নেমটা আছে আমরা এইটাই দেব কোম্পানি নেম। কারণ আপনার যদি কোম্পানি না থাকে তাহলে কি আপনার কোম্পানি আমি বের করতে পাবো, কখনোই পাবো না। তাহলে আমার এখন কি দরকার, আমার এখানে এখন দরকার হলো একটা ইমেল দরকার, ইমেল আর ফোন নাম্বার দরকার। এখন আমি তো এর ফোন নাম্বার খুঁজে পাচ্ছি না, ঠিক আছে এর ইমেলও নাই। এখন তাহলে আমরা কি করব, এর ইমেলটা বের করব। এর ইমেলটা খুঁজে বের করার জন্য আমাদের দেখেন এখানে যে অ্যাডভান্স একটা আছে, এই অ্যাডভান্সটা দেখেন আমাদের অলরেডি এর দুইটা ইমেল বের করে দিছে। আমরা যদি এখানে শো ইনফো করি, শো ইনফো করলে এখানে দেখেন যে এর দুইটা জিমেইল বের করে দিছে। এই দুইটা জিমেইল আমরা কি করব, এর দুইটা জিমেইলে আমরা কপি করে নেব, আমরা এর দুইটা জিমেইল, দুইটা বা একটা জিমেইল, একটা নিলেই হবে, দুইটা নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের এখানে কি দরকার, আর ফোন নাম্বার দরকার। আচ্ছা ফোন নাম্বার ব্যাপারে, ফোন নাম্বারটার ব্যাপারে আমি পরে আসতেছি। আপনাদের জিমেইলের তাহলে এটা কি একটা অ্যাডভান্স, এই যে কিন্তু এটা যদি আপনি যদি লেখেন গুগলে, এটা লিখে যদি সার্চ দেয়,
এই যে আমরা আপনারা অ্যাডনসে যাবেন, এখানে দেখেন সবাই ডাউনলোড দেন, আচ্ছা আপনাদের 70টাও দেবো ভাই, ও 70টা, আচ্ছা আচ্ছা এখানে যে ডাউনলোড ক্রোম এটা করলেই হচ্ছে, ঠিক আছে। আপনাদের অ্যাডনস ইমেইলের অ্যাডনস আপনাদের আজকে আমি আরো একটা দেখাবো, সেটা হলো কি আপনাদের আরেকটা ইমেইল ইমেইলের অ্যাডনস এর নাম হলো getmail.io, এটার মধ্যে আবার লিমিট আছে, এটার মধ্যে লিমিট হলো 10টা, এটার মধ্যে কোনো লিমিট নাই বা এটার মধ্যে লিমিট অল্প। হ্যাঁ ক্রোমের দেখাইতেছি, আচ্ছা তাহলে আমি কি করলাম আমি কেটে দিলাম, আমার আরেকটা লিডের দরকার, আমরা ফোন নাম্বারের বিষয়টা পরে আসতেছি, হ্যাঁ ঠিক আছে। এখানে এখানে দেখেন আমি যদি আরো যদি এইদিক যদি যাই, আচ্ছা দেখতেছি ওয়েট, এই যে দেখেন যে এই যে এটা এই যে কেএনডিও ক্যান্ডো ইন লিঙ্কডইন ইমেল ফাইন্ডার লেখেন, ভাই লেখেন একটু, রিয়াদ কি আছো? এই যে কিন্ডো ইমেল ফাইন্ডার দি আপনি দিছেন, আচ্ছা আমি যদি এটাতে আসি দেখেন এটাতে আসবে, লিঙ্ক পাইছেন তো না, এই যে দেখেন আমার এখানে যে আছে রিমুভ ফর ইউর ক্রোম, আপনাদের ওখানে কিন্তু ওখানে দেখাবে কি জানেন, আপনাদের ওখানে দেখাবে অ্যাড, অ্যাড দেখাবে কিন্তু অ্যাড ফ্রম ক্রোম, ঠিক আছে। আপনারা ওইটা তাহলে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, অ্যাকাউন্টটা কিভাবে করবেন দেখাই দিই একটু। এখন ওইটা এইটা কি করা লাগবে, অ্যাড করা লাগবে, এইটা নিয়ে কি আরো বিস্তারিত বলা লাগবে যে আসলে এটা কাজ কি, কিভাবে কাজ করবেন, কোন দেশের বাড়ি এগুলো। ফোন নাম্বার বলছি তো ভাই, আচ্ছা কেউ একটা স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ সাইন ইন করা লাগবে, আচ্ছা ভাই আপনি ওইটা ইয়া করেন, আপনি সাইন আপ তো করেই ফেলছেন ভাই, আমি চাইছিলাম যে সাইন ইনটা কিভাবে করবেন এইটা দেখানোর জন্য, বুঝতে পারছেন, আচ্ছা শোনেন আপনি আপনি ইয়া করেন, আচ্ছা এটা এইটা মানে সাইন ইন করেন নাই কে, আছেন কেউ, ওটা তো ঢুকবে
এতক্ষণ কি ক্লাসে ছিল না? দেখো নাই কোন কোনটা লিংক, ক্লিক করো ওই লিংকে। হ্যাঁ, এটা পিন করো, পিন পিন। আচ্ছা হ্যাঁ, এখন এখন যাও লিঙ্কডিন এ যাও, দেখি লিঙ্কডিন সার্চ দাও নতুন ট্যাবে। ওইখান থেকে যাওয়া যেত। আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা কাজ তো করবে না এখনো, মানে তো অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে। আচ্ছা ক্লিক করো অ্যাডমসে, সবাই দেখেন। আচ্ছা ওখানে এই যে নিচের মধ্যে দেখো যে ভিজিট ইউর পেজ লিঙ্কডিন কানেকশন, ক্লিক করো। হ্যাঁ, এখন এখানে একটা ইমেল দেয়া লাগবে এবং একটা ফোন নাম্বার দেয়া লাগবে, ঠিক আছে? ইমেল আর ফোন নাম্বারটা দাও। আচ্ছা আবার ওখান থেকে ঢুকে ওই উপরে জিমেইলটা ছিল, ওখান থেকে গেলে কোনো সমস্যাই হইতো না। দেন আচ্ছা সবাই দেখি এটা হয়েছে। এনার ভুল দেখার কারণটা কি বলেন? এটা হচ্ছে ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটার জন্য ভুল দেখাচ্ছে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দেন।
এটা এই জিমেলটা কি লিঙ্কডিন জিমেল? না ভাই, লিঙ্কডিন আইডি যে জিমেল দিয়ে খোলা ওই জিমেল ওই পাসওয়ার্ড দেন। আচ্ছা ভাই, আমার একটু সময় লাগবে তাহলে। আচ্ছা স্ক্রিনশট অফ করেন। আচ্ছা ভাই, হয়েছে হয় নাই কাজ বলেন তো। আচ্ছা কি দেখায় আপনার, কি সমস্যা দেখাচ্ছে? আচ্ছা দেখেন, আমি তাহলে এখানে একটা লিড আর একটা অ্যাডভান্স দেখাবো। এটা হলো কি গেট মেল ডট আইও। এখানে দেখেন একটা মেল দেখা যাচ্ছে যে গেট মেল গেট ইমেল আইও, ঠিক আছে। এইটা দিয়ে আপনি কি করতে পাবেন, আপনি ইমেল বের করতে পাবেন। এটা তো বাংলাদেশি। এটা আবার স্কুলের নামে। আচ্ছা দেখেন এইটার মধ্যে আমি যদি দেখি আসলে এটা ইমেল আছে কিনা, তার আগে আমরা করবো কি একটা আমাদের অ্যাডভান্স অ্যাড করে নেওয়া লাগবে, ঠিক আছে। সেই অ্যাডভান্সটা হলো গেট মেল ডট গেট গেট মেল ডট আইও। গেট মেল ডট আইও এক্সটেনশন এটা দিয়ে দিই। না এইটা না, যে প্রথমে যেটা আসে এইটা না, এইটা এইটাও না, এখানে একটু খুঁজতে হবে আপনাদের। এই যে এইটা হয় তিন নাম্বারটা গেটমেল ডট আইও লিখে সার্চ দেন, দেওয়ার পর দেখেন তিন নাম্বারে একটা আপনাদের অ্যাডভান্স আসবে। কেউ কি সার্চ দিছেন? সাথে সাথে একটু সার্চ দেন, দিয়ে দেখেন গেটমেল ডট আইও এটা লিখে সার্চ দেন, দেখেন কাল ওখানে আসবে। আচ্ছা গেটমেল ডট আইও দিয়ে আমি যখন সার্চ দিছি, সার্চ দেওয়ার পর আমার এখানে কি আসছে যে আমার লিড দরকার বা আমার ইমেল দরকার, ঠিক আছে। এখন আমি ইমেলটা কিভাবে পাবো, আমি যদি গেটমেল ডট আইওর মধ্যে ক্লিক করি আমার এখানে, যদি আপনি যদি লগ ইন করেন, আমি সাইন ইন করলাম গুগল দিয়ে, আমি এটা দিয়ে দেখেন অনেকগুলো লিড সংগ্রহ করছি, ঠিক আছে। এটা আমি রিলোড দেই, না একটা অ্যাকাউন্ট দিয়ে 10টা। এটা আগে ফ্রি ছিল ভাই, এখন পেইড হয়ে গেছে। এটা কি গোলাম আজম? গোলাম আজমের আমি যদি এই যে গেটমেল ডট আইওর মধ্যে ক্লিক করি, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, দুইটা ক্রেডিট আছে আর বের করতে দিতেছে না। আচ্ছা শোনেন আপনারা, এইটা এইটা আপনারা যখন দেখেন, আমি যখন এটা সাইন ইন করছি, সাইন ইন করার সাথে আমার কি হয়েছে, সাইন ইন করার সাথে আমার এই যে এই সাথে দেখেন এই যে গেটমেল গেটমেল এরকম আপনাদের সাথে অ্যাডভান্স অ্যাড হয়ে যাবে।
আমি যখন এখানে যখন ক্লিক করছি, কলার সাথে আমার এখানে এই লেখাটা আসছে, আপনাদের ওখানে কি আসবে, এখানে সম্পূর্ণ ইনফরমেশন ইনফরমেশনটা আসবে। বুঝতে পাইছেন বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা অ্যাডন্স, এতটুকুই কাজ।